এটাতে তো সকলেই জর্জরিত পুলিশের কাজই হয়েছে সাধারণ মানুষকে এবং যেখানে শাসক দলের কোনো প্রভাব বা রেফারেন্স নেই সেখানেই গুন্ডামি করা অসভ্য আচরণ করা আমি নিজে ভুক্তভোগী এরা প্রতিদিনই করছে এবং রাজনীতির বাইরে গিয়েও সমাজের বিশিষ্ট ব্যক্তি পরিবারদের ক্ষেত্রে করছে এবং এই পুলিশের নতুন নাম হচ্ছে মমতা পুলিশ। আপনাকে সবকিছুর জন্য আদালতে যেতে হচ্ছে মানে রাজ্যের পুলিশের উপরে ভরসা রাখা যাচ্ছে না বলে যে কোনো বিষয় আদালতে আপনাকে কে ভরসা রাখবে আপনি রাখুন ভরসা। আপনি ভরসা রাখুন আমার ভরসা রাখার কি আছে? আমি তো কোর্টে প্রমাণ করে দিয়েছি কি ধরনের মামলাগুলো করেছে। কি ধরনের মামলাগুলো আমি তো বলেছি। আমি তো তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি মামলাগুলো सीबीआई কে ট্রান্সফার করে দিক। তাহলে বুঝতে পারবেন সিআইডির রাজশেখরন পূর্ব মেদিনীপুরের অমরনাথ আর অন্যান্য বিনীত গোয়েল এরা কি কি করেছে এই মামলাগুলো করতে গিয়ে কার নির্দেশে করেছে এদের ফোনটা নিয়ে নিলেই পেয়ে যাবে ফেস্ট টাইম আর হোয়াটসঅ্যাপের কল রেকর্ড নিয়ে নিলেই কার কার নির্দেশে হয়েছে কোথায় হয়েছে লোক জানবে আমি তো এতে সন্তুষ্ট নই আমি চাই আমার বিরুদ্ধে মমতা ব্যানার্জি যে কেস করেছে সব কেস সিবিআইকে ট্রান্সফার করে দেওয়া হোক ও কোর্ট মনিটারিং সিবিআই ইন্ডিপেন্ডেন্টলি যেন না করে কোর্টকে মনিটারিং সিবিআই করা হোক তা প্রমাণ হয়ে যাবে সমস্ত মামলাগুলো করেছে এই রাজ্যের কিছু আইপিএস অফিসার মমতা ব্যানার্জির ইচ্ছাকে মর্যাদা দিয়ে তার ভাইপোর নির্দেশে আমার কাছে সমস্ত তথ্য আছে ভাইপো এবং তার পিএ এসপিদেরকে কিভাবে কখন কখন নির্দেশ দিয়েছে পুরো তথ্য আমার কাছে আছে কিভাবে আছে আমি ঠিক সঠিক সময় প্রকাশ টাকা নিয়ে রাজ্য সরকার মানে খুব হঠাৎই উচ্ছ্বসিত হয়ে পড়েছিল যে তারা টাকা পেয়ে গেছে আজকে সুকান্ত মজুমদার দেখা করবার পর গিরিরাজ সিং বল জানিয়েছেন যে এই ধরনের কোনো ব্যাপার হয়নি এই মাসের শেষের দিকে হয়তো কিছু টাকা রিলিজ করা যেতে পারে সুকান্তবাবু আমার সঙ্গে কথা বলেছেন সব কথা তো মিডিয়াতে আমি বলবো না আমরা আমি এবং সুকান্তবাবু উনিশ তারিখে গিরিরাজ সিং মহোদয় ডেকেছেন আমরা দেখা করে আমরা টাকা আটকানোর বিরোধী নই এখনও বলি জেনুইন জব কার্ড হোল্ডাররা তাদের অ্যাকাউন্টের টাকা পাক আমাদের আপত্তি হচ্ছে ফেক অ্যাকাউন্টের এগেনস্টে কেরালায় আছে কর্ণাটকে আছে আমি অ্যাকাউন্ট নম্বর দিয়েছি বাংলাদেশের লোক টাকা নিয়ে চলে যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় ঘটেছে আজকে সাড়ে ন লক্ষ জব কার্ড বাতিল হয়েছে আধারের সঙ্গে লিঙ্ক করতে গিয়ে গত তিন মাসে আপনারা তো এগুলো দেখান না বলেন না এই ভুয়া জব কার্ডে টাকা দেবে কেন ভারত সরকার টাকা দেবে কেন আমাদের আপত্তিটা ওখানে আর যেটা সিরিয়াস অ্যালিগেশান সেটা হচ্ছে মেটিরিয়াল মেটিরিয়াল সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের ভীষণ আপত্তি আছে এটা সিবিআইকে হ্যান্ড ওভার করা উচিত ম্যাটার সাবজুডিশ আমি নিজে পিল করেছি আমি পিল করেছি কারণ দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর হুগলি উত্তর চব্বিশ পরগনা আমি সাত আটজন ডিএমকে জানি যারা এই ম্যাল প্র্যাকটিসের সঙ্গে নিজেরা যুক্ত শুধু নির্মাণ সহায়কদের একটা বড় অংশ নয় বিডিওরা শুধু নয় তৃণমূলের পঞ্চায়েতরা নয় এর সঙ্গে যুক্ত দক্ষিণ ভারতের কোম্পানি আড়াইশো কোটি টাকার গাছ সাপ্লাই করে দিয়ে চলে গেছে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত এই করাপশনের সঙ্গে কারণ সতেরো সালে তার যে উপদেষ্টা ছিলেন যিনি আজকে পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার তিনি হর্টিকালচার কর্পোরেশনের অ্যাগ্রো কর্পোরেশনের চেয়ারম্যান তিনি নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন অ্যাগ্রো কর্পোরেশান থেকে যাতে বিনা টেন্ডারে মানরেগার গাছ সাপ্লাই করা হয় আমার তো ডকুমেন্ট আছে মুখ্যমন্ত্রী নিজে তার তার যে উপদেষ্টা ছিলেন তিনি ইনভলভ সতেরো সালে আমি তো হাইকোর্টকে সব জানিয়েছি পাবলিক ইন্টারেস্ট এবং মেটিরিয়াল সাপ্লাইয়ের উপরে সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত যেটা ইতিমধ্যে একজন আইএস অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন বিহারে ইমানরেখাতে পশ্চিমবঙ্গে আট থেকে জন আইএস এবং বড় অংশের পঞ্চায়েতের কর্মকর্তাই করাপশনের সঙ্গে যুক্ত দুটো হিয়ারিং হয়ে গেছে আবার একটা হিয়ারিং সামনে আছে আমি হোপফুল যে যে ডকুমেন্টারি এভিডেন্স এবং যে রেকমেন্ডেশন আঠারোটা ইন্সপেক্টিং টিম মানরেগাতে দিয়েছিল তার মূলে আমি গুড জাস্টিস পাবো আপনারা নাচতে থাকুন অন্যভাবে নেবেন না শোভনদেব চট্টোপাধ্যায় ফোন করেছেন তিনি ফোন লিক করেছেন এই যে প্রদীপ মজুমদার লিক করেছেন কাল আমার সঙ্গে কথা হয়ে গেছে প্রদীপ মজুমদার কাল এবং গত পরশু চারবার ফোন করেছে গিররাজ সিংকে চারবারই ফোন ধরেনি আমি বলছি রেকর্ড শোনাবেন গিয়ে পঞ্চমবার ভদ্রতার খাতিরে রিং ব্যাক করেছে এদেরকে কি করে সোজা করতে হয় আমরা সেটা জানি বাকিটা আমি উনিশ তারিখ দিল্লিতে করি ডায়মন্ড আমাদের সবার উপর আক্রমণের প্রতিবাদ হবে আর দ্বিতীয় চোর ধরো জেল ভরো প্রায় বিয়াল্লিশ হাজার শিক্ষকের শিক্ষিকার বেআইনিভাবে নিয়োগ হওয়া একুশ হাজার তো বলেই দিয়েছে বাকি প্রাইমারি প্যানেলও অবৈধ প্রায় হওয়ার বুথে এরপরে তো স্রোত যাবে কালীঘাটের দিকে আমরা একটু উদ্বোধনটা করে দিয়ে আসব হাজার হাজার যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন যাদেরকে তৃণমূল বলেছিল ফাঁকা খাতা দিলেই চাকরি হবে এক্সচেঞ্জ অব বারো লাখ পনেরো লাখ আঠেরো লাখ সেই লোকগুলো চাকরি যাবে চাকরি যাওয়া শুরু হয়েছে এই সংখ্যাটা বিরাট হবে তারা তো ওইদিকে যাবেই টাকা ফেরত চাওয়ার দাবিতে সব টাকা তো ওখানে গেছে তার সেইটি উদ্বোধনটা বারো তারিখে আমরা করে দেবো হাজিরামে আমরা জানি পারমিশন দেবে না তার জন্য তার আগেই ব্যবস্থা আসনের কথা না সে তো মিলবেই কারণ প্রথমত গুজরাটে মানুষ বিকাশের পক্ষে এবং সেখানে শুধু তাই নয় আপনারা সব সময় অনেকেই সংকীর্ণতা সাম্প্রদায়িকতার বেড়া জালে ফেলেন বিজেপিকে গুজরাটে সংখ্যালঘু এলাকার সিটগুলোতেও ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতেছে এবং দ্রৌপদী মুর্মুকে নরেন্দ্র মোদী স্বীকৃতি দেওয়ার ফল হাতে নাতে গুজরাটে বিজেপি আমরা পেয়েছি সাতাশটা রিজার্ভ এসটি সিট ছিল তেইশটা সিট থেকে বিজেপির ক্যান্ডিডেটরা জিতেছে যেটা কখনো হয়নি এস টি সিটে আমরা সবসময় একটা ব্যালেন্সিং জায়গায় ছিল থাকতো লড়াই হতো ফিফটি ফিফটি হতো বা কম বেশি হতো তো গুজরাটে সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ বিকাশবাদের পক্ষে ভোট দিয়েছে জাতিবাদ পরিবারবাদ আর কাঠমানির বিরুদ্ধে বিকাশের পক্ষে মানুষ রায় দিয়েছে চব্বিশ আগলি বার চারশো পার চব্বিশে কেউ থাকবে না নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই চব্বিশ অবধি অত যাচ্ছেন কেন থাকবে হিমাচলে কি অবস্থা হয়েছে হিমাচলে ভারতীয় প্রতিবারে সরকার বদল হয় পাঁচ বছর অন্তর এবং হিমাচলে আভ্যন্তরীণ কি হয়েছে সেটা সেখানকার নেতৃত্ব পোস্টমার্টম করে নিশ্চয়ই জানাবে আর একটু বেটার রেজাল্ট হওয়া হয়তো উচিত ছিল ছোট ছোট অ্যাসেম্বলি আছে কয়েকটা জায়গায় ইন্ডিপেন্ডেন্টরাও ফ্যাক্টর হয়েছে আমার যা অবজারভেশন এবারে পার্টির যেখানে প্রভারী আছেন স্টেট প্রেসিডেন্ট আছেন আউটগোয়িং চিফ মিনিস্টার আছেন সেন্ট্রাল লিডারশিপ সবাই পোস্টমার্টম করে ফাইন্ডিংস বের করবে আপনারা সঠিক সময়ে সেটা জানতে পারবেন কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল ওয়ার্কার আমি বলতে পারি চার পাঁচটা তো লাগবে উনত্রিশ ছাব্বিশ প্লাস তিন তো আমাদেরই লোক মধ্যপ্রদেশের মতো পাঁচ ছ মাস ওয়েট করতে হবে হয়ে যাবে সরকার সরকার হয়ে যাবে জয়রাম ঠাকুর নিজে চিন্তার কোনো কারণ নেই সত্ত্বেও কংগ্রেস যেভাবে জয়রাম ঠাকুর জি একটু আগেই প্রেসে বলেছেন বিজেপিকে নিয়ে ভয় করার আপনার কোনো কারণ নেই আপনি আপনার নিজেদের লোকের কাছ থেকে সাবধান থাকুন আপনি নিশ্চিন্ত থাকুন মধ্যপ্রদেশের মতো আলো দু চার মাস লাগবে বাংলার সবাই তো আবির খেলছে বিজয় মিছিল বেরিয়েছে শতাধিক জায়গায় লাড্ডু বিতরণ হয়েছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে কনগ্র্যাচুলেশন টু মোদিজি হচ্ছে মোদিজিকে সবাই ক্রেডিট দিচ্ছে এবং সবাই আশায় বুক বাঁধছে যে এখানেও একই জিনিস আমরা যখন কোনো বড়ো নির্বাচন হবে দেখতে পাবো আর একবার বলি যে পরিষদীয় দল পাঠানোর ব্যাপারে সুগন্ধাব যেটা বলেছেন যে আপনি যে সরকারি প্রস্তাব সেই প্রস্তাব আপনি মানে পাঠান হ্যাঁ সরকারি প্রস্তাব তো পাঠাতে হবে পাঠিয়ে আমার তো আমি তো কোম্পানির কর্মচারী নই বিজেপি কোনো কোম্পানি নয় যা আমাকে বললো আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেবো আমার সত্তর জন এমএলএ প্রথম বসবে তারা একটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত যাবে পার্টির কাছে পার্টির প্রভারী ইনচার্জ আছে তাদের ছুঁয়ে নিয়ে সিদ্ধান্ত হবে এটা মমতা ব্যানার্জির কোম্পানি নয় যে পিসিকে জিজ্ঞেস করলাম আর ভাইপোকে জিজ্ঞেস করলাম হয়ে গেল এক মিনিটে এটা বিজেপিতে হয় না বিজেপি মিন্স উই বিজেপি মিন্স একটা পলিটিক্যাল সিস্টেমে ক্যাডার বেস পার্টি পাঠিয়েছে এখনো পাইনি কি পাবে কেন পাবে এরা মুখ্যমন্ত্রী সংবিধানের দিন সংবিধান দিবসের আগের দিন দাঁড়িয়ে অনেক কথা বলেছেন আপনারা শুনেছেন তারপরেই থার্ড ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস ছিল নদিয়া জেলার তেহট্টেতে একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের কার্ড দেখলে আপনি অবাক হয়ে যাবেন সে কারের নাম হচ্ছে উজ্জ্বল বিশ্বাস প্রথম মহুয়া মৈত্র দ্বিতীয় মানিক ভট্টার জেলে থাকা তৃতীয় তাপস সাহা চতুর্থ রুগবানুর রহমান পঞ্চম নাসির উদ্দিন শেখ ওই আমাদের কালীগঞ্জের বিধায়ক পঞ্চম মুকুল রায় ষষ্ঠ আর কোনো বিধায়ক নদীয়ায়নি জগন্নাথ সরকারও এমপি নয় পার্থসারথী চ্যাটার্জি থেকে শুরু করে বঙ্কিম ঘোষ থেকে অসীম সরকার অম্বিকা রায় অসীম বিশ্বাস আশিস বিশ্বাস ডক্টর মুকুটমণি অধিকারী এরা কেউ এমএলএ না যে সরকার তার মানসিকতার পরিবর্তন এখনও ঘটায়নি সেই সরকারের সঙ্গে কেন ভাব ভালোবাসা করতে যাব আমরা এই রাজ্যে উন্নয়ন চাই কিন্তু এজেন্সিটা যেন রাজ্য সরকারের লোক না আসে সব টাকা ভাইপোর কাছে সাইফন হয়ে যায় আপনার মদের বোতল থেকে কি হচ্ছে খবর নেন আর কিছু চাই খোঁজ নিতে হবে বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল মানুষের সমর্থনে আঞ্চলিক দলের সৃষ্টি হতে পারে সে দল পরবর্তীকালে জাতীয় দল হতে পারে মানুষ যা চাইবে তাই হওয়া উচিত এবং আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র এবং এখানে সংবিধান পরিচালিত হয় ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল সেক্ষেত্রে আপনি সাংবাদিক বা আমি শুভেন্দু অধিকারী পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমরা কি চাইলাম সেটা বড়ো কথা না মানুষ যা চাইবেন তাই হবে ইলেকশান কমিশনের যে সিস্টেম আছে তাতে পার্সেন্টেজ অব ভোট নাম্বার অফ এমএলএস এগুলোর উপর নির্ভর করে কোন দল ন্যাশনাল লেভেলে থাকবে কোন দল রিজন্যাল পার্টি হবে সেই প্রফরমাই যে পড়বে সে হবে এটা নিয়ে আলাদা করে উৎসাহিত হওয়ারও কিছু নেই আবার দুঃখিত হওয়ারও কিছু নেই চিংড়িহাটাতে একটা সাতজন আহত বারবার চিংড়িহাটা এই ধরনের দুর্ঘটনা ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু এই ধরনের ঘটনা রোখা যাচ্ছে না পুলিশের ভূমিকাটা কি দেখছেন পুলিশের কি ভূমিকা হবে পুলিশের ভূমিকা তো আমি নিজে চোদ্দটা আমাকে কেস দিয়েছে ছয়ই মে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে পাঁচই মে ছয়ই মে আমাকে ট্রাফিক রুলস ভায়োলেশনের কেস দিয়েছে আমি এগারো হাজার টাকা জমা দিয়েছি আর তিনটে পাইনি পেলে দিয়ে আসবো আবার গিয়ে মমতা ব্যানার্জির খুব অভাব চলছে দিয়ে দিতে পাচ্ছেন না আমি যত ফাইন করবে দিয়ে আসবো আর আমি সিপিকে বলেছি ডকুমেন্ট দেন সিপি আমাকে ডকুমেন্ট দিতে পাচ্ছেন না পারবেনও না আর সাধারণভাবে ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করার জন্য যা যা কোথাও দেখুন আপনি কাল সকালবেলা রবীন্দ্র সরোবরে চলে যান আমফানের পরে সিসিটিভিগুলো ভেঙে পড়েছিল এখনও পড়েছে কোথাও কোনো সিস্টেম নেই সিস্টেম একটাই পিসিকে সন্তুষ্ট করো ভাইপোর তাবেদারি করো পিসি কখন এয়ারপোর্ট যাচ্ছে ভাইপো কখন এয়ারপোর্ট থেকে কাদাপাড়া থেকে আসছে এর ব্যবস্থা করো এর বাইরে অন্য কিছু নেই আমি মেদিনীপুর থেকে যখন কলকাতা আসি দিনের বেলা তখন চারখানা স্পিডোমিটার থাকে বিরোধী দলনেতার গতি নিয়ন্ত্রণ করার জন্য অমরনাথ বসিয়ে রেখেছে মমতা ব্যানার্জির তার ভাইপোর নির্দেশে কিন্তু আমি যখনই পাস করে গেলাম স্পিডোমিটার সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া হয় আজকে যদি সত্যিকারের স্পিডোমিটার প্রপার ইউজ করা হতো তাহলে তৃণমূলের সাংসদ আবু তাহেরের গাড়ি একটা ছোট্ট ছ বছরের

फिफ्थ में सेकेंड में कि पहले शुभेंदोदी साफ सुथरा आदमी था उसका खिलाफ एक ही एफ आई नहीं था बंगाल में जब ममता जी को मैं गिरा दिया नंदीग्राम का लड़ाई में ममता जी वन थाउजेंड नाइन हंड्रेड फिफ्टी वोट में मेरा पास उनको हारना पड़ी उसका बाद ही एफ आई आर का सिलसिला जारी हो गया सब एफ आई आर फर्जी एफ आई आर पॉलिटिकली मोटिवेटेड है और अपोजिशन को भिंडिक भेंडेटा के भिंडिकिव एटीट्यूड को नाते ये एफ किया है ऑल एफ आई आर लॉन्च अगेंस्ट मी आफ्टर फिफ्थ मे ट्वेंटी ट्वेंटी वन इसलिए तो साबित हो गया सब फेक एफ आई आर आए फेब्रिकेटेड एफ आई आर मोटिवेटेड एफ आई आर है ये एफ आई आर का कोई बेसिस नहीं है इसलिए देश में अभी भी जुडिशियरी जिंदा है जितना बार करेगा जूडी शहरी के पास आऊंगा परमिशन मिल गया आपको मिलना तो चाहिए जिस तरह से पिछले टाइम रायपुर में पहले दस तारीख को परमिशन दे दिया ग्यारह तारीख को परमिशन उठा लिया किस लिए उठा लिया ममता जी बगल का मेलपाड़ी में जाएगी मैं तुरंत हाईकर्ट में चला गया मेरा अच्छा रैली हुआ डायमंड किस तरीके से किया आप देख लिया हरकत कैसा है अगले दिन जितना पैंडल माइक जेंटर सब साफ कर दिया गुंडा लोग रोड ब्लॉकेट कर दिया मेरा जो रूट था आमथला वो रूट में कोई ब्लॉकेट नहीं था और दूसरा जो रूट था होटूगंज बोल के एरिया है वहाँ ब्लॉकेट करके टीएमसी का एम एल अपनी लीडरशिप के गुंडा लेकर ब्लॉकेट करके हमारी 20 से 30 गाड़ी को तोड़फोड़ किया पंद्रह आदमी को घायल किया तीन आदमी अभी भी सब शेड्यूल कास्ट आदमी है छोटा छोटा लड़का लड़की है आज तो नेशनल शेड्यूल कास्ट कमीशन साउथ चौबीसपुर डिस्ट्रिक्ट पुलिस को नोटिस कर दिया मैं नोटिस का कॉपी आपको भेज रहा हूं नोटिस कर दिया नेशनल एस सी कमीशन छोटा छोटा एस सी लड़का और रोबिन सरदार बोल के एक आदमी को एस सी आदमी को बुरी तरह से चोट आया है प्राइवेट हॉस्पिटल में दाखिल है हमारी 44 फोर कार्यकर्ता के अरेस्ट किया था 27 को बेल मिल गया अगले दिन बाकी 17 को बेल हेरिंग है ये महल बंगाल में डेमोक्रेटिक माहौल नहीं है इसलिए हजरा मोड़ और कंटाई मीटिंग के लिए मैं परमिशन नहीं मिलेगा मेरा मालूम है इसलिए मैं कोर्ट में गया था परमिशन मिल गया अच्छा तरीके से हजरा मोड़ में मीटिंग होगा हाजरा मोड़ में 12 तारीख मीटिंग होगा बिग रैली होगा वहां से जो कोरप्टेड आदमी है बंगाल की चीफ मिनिस्टर उनकी नेफ्यू उसके खिलाफ हमारी आवाज़ बुलंद गुजरात में जिस तरह से जो मैंडेट लेके इस बार बीजेपी फिर से सत्ता में आई है क्या कहना ये मोदी जी का मैजिक है सीधा सीधा मोदी जी का पक्ष में लहर है ये विकासवाद का जीत है परिवारवाद तुष्टीकरण और भ्रष्टाचार इसका खिलाफ ने गुजरात की जनता ने आज थ्री फोर्थ मेजोरिटी बीजेपी को दे दिया मैं बाधा देता हूं गुजरात की जनता को क्या बंगाल में भी अब उसका लहर जिस तरह से गुजरात बंगाल में का थीस... हालत दूसरा किस्म का है हर प्रदेश में इशू हालत अलग अलग होता है बंगाल में अगली बार मोदी जी का सरकारी डबल इंजिन सरकारी बनेगा दिसंबर का महीना है बहुत दिसंबर का महीना तो है साल का आखिरी मंथ है बहुत अच्छा होगा दादा सिक्सटीन बिल लिस्टेड इन पार्लियामेंट जो कि ममता बनर्जी कह रही है ये इंटरफेयर कर रही है स्टेट्स को राज्य को ये बहुत वन कंट्री वन पोस्ट दैट मींस आईएएस आईपीएस का भी बिल मालूम चल रहा है आएगा डर तो में डर में, में फियर साइकोसिस काम कर रहा है तो जो बिल उसके पूरा बंगाल में इसका साथ जनता नहीं है आई लोग भ्रष्टाचार में मदद कर रहा है और आई कुछ आई लोग खास करके सात आठ आई ए हम लोग का ऊपर अपोजिशन का ऊपर टॉर्चर कर रहा है इंटेंशन मेलाफाइड है और अपने कोरप्शन को और एक कोरप्टेड गवर्नमेंट को जिंदा रखने के लिए ये सब कर रहा है ए बिल आने का बाद ये लोग का दादागिरी खत्म हो जाए विमान बोस कह रहे हैं कि ममता बनर्जी इतनी पाप कर चुकी है उनको पुष्कर में स्नान करके आना चाहिए पाप धो के आना चाहिए ऐसे आ गई उस है उसका पार्टी रेलिवेंट है बंगाल में लेकिन लीडर बहुत सीनियर लेकिन जो बात उन्होंने कहा उसको नहीं, कर... नहीं, कुछ टिप्पणी नहीं करूंगा बहुत बुजुर्ग आदमी है लज्जा लज्जाजनक घटना आगे घटे नहीं विश्व <laughs> भारतीय आचार्य पदाधिकार बोले भारतवर्ष प्रधानमंत्री প্রতি বছরই কনভোকেশন হয় কখনো কেন্দ্রের শিক্ষামন্ত্রী কখনো প্রধানমন্ত্রী কখনও তার কোনো প্রতিনিধি কখনো গভর্নর কখনো মুখ্যমন্ত্রী ট্র্যাডিশনালি এখানে এসেছেন এবারে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কনভোকেশানে চিফ গেস্ট করা হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের লুম্পেন বাহিনী যে লুম্পেন বাহিনীকে বারে বারে আমার বাড়ির সামনে হোমটাউনে আমি দেখেছি সেই লুম্পেন বাহিনী গত কয়েকদিন ধরে চোদ্দ দিন ধরে কার্যত ভাইস চ্যান্সেলারকে গৃহবন্দি করে রেখেছেন এবং তারা চিফ জাস্টিস অব ইন্ডিয়া তিনি সবে দায়িত্ব পেয়েছেন তার আগমনের সময় অত্যন্ত বিশৃঙ্খল কিছু করবেন আজ করে বিশ্বভারতী এবং পশ্চিমবাংলার সুনামের স্বার্থে তিনি এই বাতিল করেছেন আমার সঙ্গে টেলিফোনে ওনার আমি কথা বলেছি অত্যন্ত পেনফুল ইনসিডেন্ট এর নিন্দা করার কোনো ভাষা নেই আমি মাননীয় উপাচার্যকে পরামর্শ দিয়েছি যে আমাদের সমস্ত বিষয়ে সবাইকে প্রায় কোটে যেতে হচ্ছে আপনিও বিশ্বভারতীর নিরাপত্তার প্রশ্নে বিশ্বভারতীকে সঠিক রাখার প্রশ্নে আপনাদের চেয়ারের মর্যাদা গরিমা ঠিক রাখার প্রশ্নে আপনারও প্রধানমন্ত্রীর দপ্তরকে যেমন আচার্য দপ্তরকেও জানানো উচিত সাথে সাথে সরকারের বা সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়ে কোর্টেও এই বিষয়ে মুভ করা উচিত থ্যাংক ইউ ইউ দাদা থ্যাংক ইউ